অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তোমাদের আমি বারবার সাবধান করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা কানেও তোলোনি, তাই এত বড় ভুল হয়ে গেল। কপালে এত বড় দুর্গতি আছে কি করে বুঝবো বল দেখিনি? লোকের বাড়িটা দেখে যদি লোককে চেনা যেত তাহলে তো হয়েই যেত। উফ, তোমরা এসব আলোচনা থামাবে? একটা কথা বলো তো, এসব আলোচনা করে কোনো লাভ হবে? থাকতে বরং যেটা করা যায় সেটা নিয়ে ভাবা যায়। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সোনার ভবিষ্যতের কথা তো ভাবতে হবে, কি করবে মেয়েটা এবার? সব সময় আমার সাথে এরকম ঘটে, সব আমার কপালে ধরছ। সোনা, এই এত কপাল চাপড়ে কোনো লাভ নেই, আমি আগে পুলিশে খবর দেবো। এই ফোনটা দে তো। হ্যাঁ বিশু, পুলিশে ফোন করিস না বিশু, বিশু পুলিশে ফোন করিস না। ওরে নতুন জামাই, সবে মাত্র বিয়ে হয়েছে, এখন যদি তার নামে থানায় ডায়েরি হয় তাহলে পাড়াপড়শি কি বলবে বিশু? আমি আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না। দেখো মা, তোমার মুখ যত না দেখতে হয় না ততই ভালো। তোমার এই মুখটা চালিয়ে চালিয়ে না আজ সংসারের এই হাল করেছো। হাতি যখন কাদায় পড়ে চামচিকে তো লাথি মারে, তাই না রে? সুযোগ পেয়ে অনেক কথা শুনিয়ে দিচ্ছিস। ঠিক আছে দাঁড়া, এক মাকে শীত যায় না, সুযোগ আমারও আসবে, জবাব তখন আমিও দেবো। আমাকে আর কিচ্ছু জবাব দিতে হবে না, তোমার জামাই এসে তোমাকে ঠিক জবাব দিয়ে দেবে। দাদা, শাগনিককে যে নাম্বারে আমরা ফোন করেছিলাম সেখান থেকে ফোন আসছে। ধর ধর ধর। হ্যালো, হ্যাঁ আমি শাগনিকের ব্যাপারে খবর নিতে ফোন করেছিলাম। কি হলো, কি বললো লোকটা? লোকটা বললো যে শাগনিক সিঙ্গাপুরে গেছে। আর সব সময় অশান্তি বাবু, তুমি কাঁদবে না, তুমি কাঁদবে না। তুমি জানো যেখানে কেউ তোমার ভালো চায় না, তাই এত খারাপ খারাপ কথা। তুই ভেতরে চো তো আমার সঙ্গে, চল ভেতরে। বলতে তো দেবে। মা, তোমার পুরো কথা শুনলো না, তুই নিশ্চয়ই শুনবি। নিশ্চয়ই শুনবে বিশু, বলো না কি হয়েছে। আমতামতা না করে যা বলার পরিষ্কার করে বল। লোকটা বলল শাগনিক সিঙ্গাপুরে গেছে ঠিকই, কিন্তু ওর ব্যবহারের জন্য কোম্পানি ওকে কাজটা করতে দেয়নি। আর দাদা তুই একটু ভেবে দেখ, কোনো ক্লায়েন্টের সাথে কোনো কোম্পানি কি সম্পর্ক খারাপ করতে চায়? শাগনিক ফেরত চলে আসছে, আর এরপর ওর কাজটা থাকবে কিনা তারই কোনো ঠিক নেই। নমস্কার। আপনারা আপনাদের মতো করে সময় কাটান, আমি আজকে এখানে এসে পড়েছি আমার ভাগ্যের দোষে। আমার জন্য আপনারা শুধু শুধু আপনাদের আনন্দ কেন মাটি করবেন? আপনারা আনন্দ করুন, তুমিও বসে যাও। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কেন এরকম হয়? তোর জন্য এটুকু তো সহ্য করতেই হবে রে মা, তোকে অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে। তোর মা বাবার চোখের জল তোকে মোছাতে। যাই বলো বৌমা, আমরা হলাম ওই সেকেলে মানুষ, বিয়েতে একটু হইচই না হলে কেমন যেন পানছে পানছে লাগে। একদম ঠিক,
সকলের সাথে মিলেমিশে মজা করাটাই তো আসল। তোমার আর রবির বিয়ের সময় তাও দু তিন দিন সময় ছিল, সোনার বিয়েটা তো কেমন যেন হুট করে হয়ে গেল। হ্যাঁ, একেবারে চোখের পলক ফেলতে না ফেলতে। কি হলো মোমা? ও কি কি হলোটা কি? ওমা দেখি আস, এখানে বসো তো, বসো। কি কি হয়েছে বোমা? হ্যাঁ, হঠাৎ করে গাটা কেমন গুলিয়ে গেল। ওই দেখো, নিশ্চয়ই খালি পেটে আছো। দাঁড়াও তো, জলটা খাও। বদহজম হয়েছে, ঠিক বদহজম হয়েছে। গাগুলো নোটে একটু কমলো মা। হ্যাঁ মা, এখন অনেকটা কম লাগছে। এখনই গা গোলাচ্ছে, তার মানে কি মন? এই মন, মন ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, আমাদের বিয়ের এখন এক মাস হয়নি, তার মধ্যে তুমি প্রেগনেন্ট কি হলে? এটা কার বাচ্চা? হ্যাঁ, তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা কেন করলে? বলো বলো। কথা বলছো? বমি বমি ভাব মানে প্রেগনেন্ট? এই কথা তুমি কে বললো? তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? এই অবস্থায় এরকম নোংরা চিন্তা তোর মাথায় আসছে কোথেকে? এই বাচ্চা ভুলানোর কথা আমাকে ভোলাতে পারবে না। মন, তুমি সত্যি করে বলো তো, বিশুর সাথে তোমার শেষ কবে দেখা হয়েছিল? কবে দেখা হয়েছিল? এই মন, উত্তর দাও, বিশুর সাথে তোমার শেষ কবে দেখা হয়েছিল বলো। কি হলো? ছি 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 ছি, এত নিচে নেমে গেছিস তুই, এত নোংরা মানসিকতা হয়েছে তোর, এসব জঘন্য কথা বলা তুই বন্ধ করবি। শোনো মা, তুমি যতই মনকে সমর্থন করো, হ্যাঁ আমি খুব ভালো করে জানি কোথা থেকে কি হয়েছে, আর আমি এটাও খুব ভালো করে জানি মা, তুমি মনের সঙ্গে হাত মিলিয়ে না আমার থেকে মনকে দূরে সরাতে চাইছো, আমি খুব ভালো করে জানি এটা। আর একটা বাজে কথাও মুখ থেকে বার করবি না, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। তোর বউয়ের শরীর খারাপ, আর এইরকম অবস্থা নিয়ে তুই নোংরামি করছিস, বেরো, বেরিয়ে যা এখান থেকে। যতই মনকে সমর্থন করো মা, আমি কিন্তু মনকে ছাড়বো না, আমি এর শেষ দেখে ছাড়বো। কেঁদো না বৌমা, তোমাকে আর কি বলবো, আমার ভীষণ খারাপ লাগছে। এর থেকে যদি সত্যি সব শেষ হয়ে যেত আমি শান্তি পেতাম। চুপ চুপ বৌমা, এসব কথা বলে না, যাও সামনের ওষুধের দোকান থেকে গিয়ে তোমার সমস্ত অসুবিধার কথা বলে ওষুধ কিনে নাও, আর যদি গা গুলে ওষুধ খেয়ে নিও। আমি একা যাব? ওই ছেলেকে আমি বিশ্বাস করি না, ও যদি ফিরে আসে আমি তাও কোনো রকমে ওকে সামলে নেব, কিন্তু আমরা দুজন একসঙ্গে চলে গেলে ওকে সামলানো মুশকিল না। আমি বরং টাকা নিয়ে আসছি, দাঁড়াও। কি মন এখানে দেখে তোর শরীর খারাপ মনে হচ্ছে? আমার মনের কাছে যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু ওকে এই অবস্থায় ফেলে রেখে যাওয়াটাও তো ঠিক নয়। মন, মন কি হয়েছে, কি হয়েছে মন, বলো বলো, কি হয়েছে, কি হয়েছে? আমার আমার পেটটা হঠাৎ খুব ব্যথা করছে। সে কি? তাহলে তো তোমাকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে।
তার কোনো দরকার নেই। আমি আমি একটু পরেই ঠিক হয়ে যাব। বিশুদা, আমি চাই না তুমি আমার সামনে থাকো। তুমি এখান থেকে যাও। মন, আমি জানি তুমি আমাকে কেন চলে যেতে বলছো, কিন্তু এই অবস্থায় তোমাকে আমি ফেলে রেখে কি করে যাব? বিশুদা, আমি যা বলছি করো না। মন, আমি জানি তোমার বিয়ে হয়ে গেছে, আমার সাথে দেখা হলে তুমি অসুস্থিতে পড়ে যাও, তুমি ভাবো লোকে কি ভাবছে। বিশ্বাস করো, আমার মনে কিন্তু অন্য কিচ্ছু নেই। বিশুদা, অবুঝ হয়ো না, এখান থেকে যাও। না, আমি তোমাকে এই অবস্থায় ফেলে রেখে যাবো না। আমি জানি তোমার সমস্যা হচ্ছে, আর তোমাকে আমি এই অবস্থায় ফেলে রেখে চলে যাব? অসম্ভব। চলো আসো, বসো, এখানে বসো, তুমি বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি, ঠিক আছে? কি মন এখানে বসে আছে কেন? ও কার সঙ্গে দেখা করতে এসছে? ও তো মনে হচ্ছে কাঁদছে, কিন্তু ও কাঁদছেই বা কেন? মন, এই যে এই এই ওষুধটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, এনো জলটা দিয়ে ওষুধটা খেয়ে নাও। বিশু মনকে কিসের ওষুধ দিচ্ছে? বাচ্চাটা নষ্ট করার। বুঝলাম, বিশু আর মন ভালোবাসার প্রমাণ নষ্ট করতে চাইছে। মন, এই ওষুধগুলো সময় মতো খেয়ে নিও, ঠিক আছে? খাবে তো? খাবো। কথা দাও। বললাম তো খাবো। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যেও। এখানে এভাবে ওর সামনে ধরা দেবো না, এখন ওর সামনে গেলে ঠিক একটা অজুহাত দিয়ে এড়িয়ে যাবে। আগে আমি প্রমাণ জোগাড় করব, তারপর মনকে চরম শিক্ষা দেব। এক্সকিউজ মি, ইন্দ্র কোথায়? ও তো একটু বেরিয়েছে, খুব দেরি হবে না, তাড়াতাড়ি চলে আসবে মনে হয়। ও, তাহলে আমি একটু ওয়েট করে যাই। এই খেয়েছে রে, বর্ষা তো এখানে বসে আছে, ওকে কাটাবো কি করে? এক কাজ করি, আমি বরং সরে পড়ি, ও যতক্ষণ দোকানে থাকবে আমি ফিরবো না। দাদা, এগুলো একটু নোট করে নিন তো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনি কি এখানে সবজির জন্য এসেছেন? এখানে কিন্তু খুচরো সবজি বিক্রি হয় না। জানি, তাই জন্যই তো ইন্দ্রর সঙ্গে দেখা করতে এসেছি, আর ওর সঙ্গে দেখা না করে তো আমি যাবো না। আচ্ছা দাদা, আপনি একটা কাজ করুন, আমি এগুলো করে নেবো, আপনি এখন আসুন। আপনি এখন থাকবেন তো? ইন্দ্র ফিরে এসে যদি দেখে দোকানে কেউ নেই, তাহলে আমার উপর খুব চেঁচামেচি করবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি বললাম তো আমি সবটা দেখে নেবো, আসুন। আচ্ছা, ঠিক আছে, আসুন। আপনার সাহস কি করে হয় এই দোকানে আসার? পাশের দোকানের লোকটাও ড্যাব ড্যাব করে দেখে গেল, আপনার মতলবটা কি বলুন তো? আপনি কি দাদার জীবনে আবার ফিরতে চান? তুমি এত কথা কেন বলছো? আপনি বাধ্য করছেন আমাকে বলতে, যদি উপায় থাকতো না ঘর ধাক্কা দিয়ে বার করে দিতাম। মুখ সামলে কথা বলো বিশু, ভুলে যেও না একটা সময় ছিল যখন তোমাদের সংসারটা আমার টাকায় চলতো,
আমি কিছুই ভুলিনি, ভুলিনি বিয়ে বাড়ির বাইরে আপনার অপমানটাও। এক মিনিট, এই যে এই নিন, এই নিন, এই নিন টাকা, আপনার আপনার পোশাকের টাকা নিন। লজ্জা নেই তোমার, একেবারে লজ্জা নেই। এখন দু টাকা ইনকাম করছো বলে আমার টাকা ফেরত দিচ্ছ তুমি, আর সময়টা, সময়টা কে ফেরত দেবে? আমাদের জীবনটা এখন অনেকটাই পাল্টেছে, বিশেষ করে দাদার জীবন। ও সুখে সংসার করছে, ওর সন্তানও হবে। আমি চাই না আপনার জন্য ওর জীবনে কোনো অশান্তি নেমে আসুক। এইসব কথা আমাকে বলে কোনো লাভ নেই বিশু, বরং তুমি একটা কথা কান খুলে শুনে রাখো। একটা সময় ছিল যখন ইন্দ্রর জীবনটা আমার কথা মতন চলতো, আর এখন যখন আমি ফিরে এসেছি তখন সেই জায়গাটা আমি এক চুলো ছাড়বো না। তোমার এসব চোখ রাঙানি তুমি অন্য জায়গায় দেখিও। ইন্দ্রর জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দেবে এত বড় ক্ষমতা এখনো কারোর হয়নি, তবে তুমি চেষ্টা করে দেখতে পারো। আরে বিশু, তুই কখন এলি? ভালোই হলো, বর্ষা এসেছিল। আমি ওকে এখানে আসতে বারণ করাতে ও আমাকে হুমকি দিয়ে চলে গেল। এসব হয়েছে শুধু তোর জন্য। যাকে বিয়ে বাড়ির অর্ডারটা কতদূর এগোলো আমাকে একটু বলবি? লিস্ট তো বানাতে হবে। বাহ বাহ, তোর এই ঝামেলা এড়ানোর মানসিকতা, এসবের জন্যই না বর্ষার মতো মহিলারা আমাদের দোকানে আসতে সাহস পায়। আমি তোকে বলে দিচ্ছি দাদা, আগে যা ছিল ছিল, এসবের মধ্যে তুই যদি আবার জড়াস এর ফল কিন্তু ভালো হবে না। তুই আমি হুমকি দিচ্ছিস নাকি? না, সাবধান করছি। তুই যদি ওই বর্ষাকে নিজের জীবন থেকে চিরতরে না সরাতে পারিস না, তাহলে ভবিষ্যতে আর পাশে কাউকে পাবি না, কাউকে না, আমার কেউ না। কোথায় গেল ওষুধগুলো? হ্যাঁ কোথায় গেল? এখানে আছে কিনা? এখানে তো নেই। এই তো জ্বরের ওষুধ, গ্যাসের ওষুধ। মনকে নিজেকে খুব চালাক মনে করে, কোথায় লুকিয়ে রাখলে? আমি ঠিক খুঁজে বার করবই। তুমি বলছো আমার মাথা খারাপ? তোমার একদিন কি আমার একদিন? আজ তোমার মুখ আমি সারা জীবনের মতো বন্ধ করে দেবো।